আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলেছেন হামাস নেতা। এরপর জানিয়ে দিব, 30,000 মানুষ মেরে ইসরায়েল বলছে গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধ নয়। আরো জানিয়ে দিব, ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মারতে চায় ইসরায়েল বলেছেন জাতিসংঘের বিশেষ দূত। এদিকে রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারালো ইউক্রেন। এরপর জানিয়ে দিব, হাউসিতে 5 ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দিব, যে মামলায় খালাস পেলেন ইমরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলেছেন হামাস নেতা। হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান বাসেম নাইম আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, ব্যবধান এখনও বিস্তর, মধ্যস্থতাকারীদের সঙ্গে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের আশাবাদী অবস্থান মাঠের বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয় এবং নির্বাচনী বছরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার সঙ্গে এর সম্পর্ক বেশি। প্রসঙ্গত, সোমবারের মধ্যে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা গতি বেড়েছে বলেই তিনি এই আশা করছেন। প্রস্তাবিত যুদ্ধবিরতি ইসরায়েলের কাছে বন্দী 100 ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দী 100 ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার অনুমতি দিবে। নিউ ইয়র্কে সাংবাদিকরা বাইডেনকে কবের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে সে প্রশ্ন করলে বাইডেন বলেন, আশা করি চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে। তিনি আরো বলেন, আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে জানিয়েছে আমরা কাছাকাছি আছি, আমরা আশা করি আগামী সোমবারের মধ্যে আমাদের যুদ্ধবিরতি হবে। হামাস নেতা বলেন, আমেরিকানরা যদি সত্যি আশাবাদী হতে চায় তবে তাদের দ্বৈত খেলা শেষ করতে হবে। তারা যুদ্ধবিরতি চাওয়ার কথা বলছে এবং এই অঞ্চলে সংঘাতকে বিস্তৃত করা এড়াতে চাইছে, কিন্তু একই সাথে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ব্যবহার করছে। ইসরায়েলকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার সরবরাহ করছে এবং ইসরায়েলের জন্য আরো গোলাবারুদ সুরক্ষিত করছে। 30,000 মানুষ মেরে ইসরায়েল বলছে গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধ নয়। নির্বিচার হামলা চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় 30,000 মানুষ মেরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারপরও ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা গাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না। বুধবার ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি ওয়ার্ল্ড জার্নালিস্ট অর্গানাইজেশনের WZO জরুরি সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, গাজার জনগণের বিরুদ্ধে নয়। ড্যানিয়েল হাগারি বলেছেন, এই যুদ্ধে আমাদের প্রধান লক্ষ্য হল জিম্মিদের উদ্ধার করা, একই সঙ্গে গাজার নাগরিকদের হামাসের হাত থেকে মুক্তি নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, আমরা উত্তর থেকে দক্ষিণে হামাসের সামরিক কাঠামো গুঁড়িয়ে দিয়েছি। আমরা ইতিমধ্যে হামাসের 24টির মধ্যে অন্তত 18টি ব্যাটালিয়ন ধ্বংস করেছি, বাকিগুলো ধ্বংস করার কাজ চলছে। এর মধ্যে অন্তত 4টি ব্যাটালিয়ন রাফাতে রয়েছে। হাগারি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী রাফার 14,00,000 মানুষের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারে না। একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার জন্য সেখানকার লোকজনকে সরিয়ে নেওয়া হবে। ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মারতে চায় ইসরায়েল বলেছেন জাতিসংঘের বিশেষ দূত। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মেরে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ফাকরি। তিনি বলেন, এই ইচ্ছাকৃত অপরাধের জন্য ইসরায়েলকে যুদ্ধ অপরাধ ও গণহত্যা দায়ে জবাবদিহির আওতায় আনা উচিত। ফাকরি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজাবাসীদের খাবার সরবরাহ নষ্ট করছে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে খাদ্য সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। দেশটি গত বছরের অক্টোবর শুরু হওয়া সংঘাতের একদম শুরু থেকে এমনটা করছে। তাদের এই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিককে খাদ্য থেকে বঞ্চিত করা যুদ্ধ অপরাধ। তিনি বলেন, মূলত আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের লক্ষ্যে স্বাক্ষরিত রোম চুক্তি অনুসারে এই বাধা দেওয়া যুদ্ধ অপরাধ। এই চুক্তিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহে বাধা প্রদান সহ তা বেঁচে থাকার জন্য অপরিহার্য রসদ থেকে মানুষকে বঞ্চিত করা যুদ্ধ অপরাধের সামিল। সুতরাং ইসরায়েল যা করছে তা স্পষ্টতই যুদ্ধ অপরাধ। বিশ্ব
বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, ইসরায়েল গাজার যুদ্ধ পরিচালনার সময় ইচ্ছাকৃতভাবে গাজাবাসীকে ক্ষুধার্ত রাখার কৌশল নিয়েছে। দেশটি এই বিষয়টিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 2018 সালে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধ অপরাধ বলে ঘোষণা করেছে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে বাধা, গাজাবাসীর মাছ ধরার ছোট নৌকা আটক, তাদের বাগানগুলোকে ধ্বংস করার ঘটনা স্থানীয়দের খাবার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে ছাড়া আর কিছুই নয়। তার কথায়, ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে কেবল ফিলিস্তিনি হওয়ার জন্য ধ্বংস করার অভিপ্রায় ঘোষণা করেছে ইসরায়েল। মাইকেল ফাকরি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি স্পষ্টত গণহত্যা, এবং কেবল কোনো ব্যক্তি বা সরকার নয়, সমগ্র ইসরায়েল এজন্য অপরাধী এবং তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি বলেন, ইসরায়েল শুধু বেসামরিক মানুষকেই টার্গেট করছে না, তারা তাদের সন্তানদের ক্ষতি করে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। জাতিসংঘের এই কর্মকর্তা সেসব দেশেরও তীব্র সমালোচনা করেছেন যারা ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থায় তহবিল কমিয়ে দিয়েছে। রুশ সেনাদের কাছে এবার গ্রাম হারালো ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের স্টেপোভ গ্রাম দখল করার দাবি করেছে। গ্রামটিকে রুশ সেনারা পেট্রোভকয়ে নামে অভিহিত করেছে। এটি আবুদিবিকা থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনীয় বসতি মুক্ত করেছে, এতে তারা আরো সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, লেলিনস্কয়ে, নবগরোদ স্কয়ে, নোভোবাক মুতুফকা, টোনেনকোয়ে, অর্লভ ভকা এবং পার্ভোমায়স্কয়ের বসতি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 11টি হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী। এতে আরো বলা হয়, রুশ বাহিনী 165 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। 2টি ব্র্যাডলি পদাতিক যুদ্ধযান, 1টি M113 সাজা কর্মী বাহক এবং 5টি যানবাহন ধ্বংস করেছে। এছাড়া লড়াইয়ের সময় আর্টিলারি ম্যানরা 3টি D-20 বন্দুক, 1টি অ্যামোস্টাবি হাউইটজার, 1টি গবজডিকা স্বচালিত আর্টিলারি মাউন্ট এবং 5টি D-30 হাউইটজার ধ্বংস করেছে। হাউসিতে 5 ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী মঙ্গলবার রাতে লোহিত সাগরে ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধাদের 5টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ইয়েমেনের এলাকা থেকে ড্রোনগুলো ছোড়া হয়েছে। তারা আরো বলেছে, ড্রোনগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জোটের জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি সৃষ্টি করেছে। লোহিত সাগরে জাহাজের ওপর হাউসিদের হামলা মোকাবেলায় কয়েক মাসের পদক্ষেপের মধ্যে এই হামলা ছিল সর্বসাম্প্রতিক। হাউসিরা বলেছে, গাজায় যুদ্ধে প্রেক্ষাপটে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে। এই হামলার ফলে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগরে করিডর এরিয়ে আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং আরো ব্যয়বহুল সমুদ্রপথ বেছে নিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার রাতে ইয়েমেনের হেদেইদা বন্দর থেকে 110 কিলোমিটার সর্বসাম্প্রতিক সন্দেহভাজন হাউসি হামলার খবর দিয়েছে। যুক্তরাজ্যে মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, তারা একটি জাহাজ থেকে কয়েক কিলোমিটার দূরে একটি রকেট বিস্ফোরিত হওয়ার খবর পেয়েছে। জাহাজটি অক্ষত ছিল এবং এটি পরবর্তী বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, দুর্ঘটনা কবলিত জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার বলে মনে হচ্ছে। যে মামলায় খালাস পেলেন ইমরান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতার আরও একটি মামলায় খালাস পেলেন। এ মামলা থেকে বুধবার তাকে খালাস দেন ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত। তার দলের আরো 2 নেতাকেও এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন পিটিআই নেতা আসাদ ওমর ও খুররম শাহজাদ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত বছরের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। এতে গত 9 মে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। সেই সহিংসতার ঘটনায় যেসব হামলা হয়েছে তার মধ্যে একটি থেকে খালাস পেলেন ইমরান। মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি নিয়ে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ সাব্বির এ রায় দেন। তিনি বলেন, আসামিদের শাস্তি হতে পারে না, আর এ মামলার বিচার করা মানে সময়ের অপচয়।